আসসালামু আলাইকুম, রিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদির অসহায়দের পাশে দাঁড়ালেন বাদশাহ সালমান। সৌদি সব পরিবার 1000 ও প্রত্যেক সদস্য 500 রিয়াল করে পাবে, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। করোনা পরিস্থিতিতে দেশের মানুষের পাশে দাঁড়াতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তার নাগরিকদের সামাজিক সুরক্ষা হিসেবে রমজান সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এই রমজানে 1.85 বিলিয়ন সৌদি রিয়াল বা 49.26 কোটি ডলার পরিমাণ অর্থের সহায়তা বিতরণের আদেশ দিয়েছেন। সোমবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রত্যেক পরিবার 1000 রিয়াল ও প্রত্যেক সদস্য 500 রিয়াল করে পাবেন। এছাড়া রমজান উপলক্ষে দেশটি তাদের অভাবগ্রস্তদের মাঝেও খাবার বিতরণ করে আসছে। করোনা মহামারীতে বাদশাহ সালমান ইয়েমেনেও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র KAC রিলিফ খোলার মাধ্যমে ইয়েমেনে সহায়তা প্রদান করছে সৌদি বাদশাহ সালমান। সামাজিক নিরাপত্তার আওতায় এই অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, খবর রয়টার্সে। সৌদি প্রেস এজেন্সি আরও জানিয়েছে, সৌদি আরবের নিজেদের নাগরিক ছাড়াও রমজানে বিভিন্ন দেশে অর্থ সহায়তা দিয়ে আসছে। 1.85 বিলিয়ন সৌদি রিয়ালের মধ্যে প্রত্যেক পরিবার পাবে 1000 রিয়াল এবং প্রত্যেক ব্যক্তি পাবে 500 রিয়াল করে, খবর আরব নিউজের। করোনার কারণে সৌদি আরবের বিভিন্ন অংশে কারফিউ চলছে, তেলের দাম এখন সর্বনিম্নে নেমে এসেছে, পুণ্যার্থীরা আসছে না। সৌদি আরবে কোনো প্রকার হজ ও ওমরা একেবারেই বাতিল করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী মাহমুদ আল জাদান বলেছেন, অর্থনীতির সবচেয়ে সংকটময় অবস্থা বর্তমানে চলছে, তবে এই পরিস্থিতি সামাল দিতে সব ধরনের পথ খোলা রাখা হয়েছে, খবর মিডল ইস্ট মনিটরের। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছে তাতে করে সৌদি আরবে যাতে করে কোনো পরিবার কোনো অসহায় লোক না খেয়ে না থাকে সে ব্যবস্থা অন্ততপক্ষে হবে। আমাদের সৌদি আরবে কোনো প্রবাসীরা যেন না খেয়ে থাকে এর জন্য সৌদি আরবে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় থেকেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৌদি আরবে যে সমস্ত প্রবাসীরা অসহায় অবস্থায় আছে, যাদের ঘরে খাবার নেই, তারা শ্রম মন্ত্রণালয়ের হেল্পলাইনে ফোন করলে তাদেরকে বিনামূল্যে এসে খাবার দিয়ে যাবে, এমনটা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। মোট কথা, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ তিনি আবারও এই ক্রাইসিস মোমেন্টে আমাদের সৌদি আরবের নাগরিক ও সৌদি প্রবাসীদের পাশে দাঁড়িয়ে যে মহত্বের একটা পরিচয় দিল, তার জন্য আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাই সহ সকলের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।